সংকটে দেশের গার্মেন্টস শিল্পে কমেছে উৎপাদন বাড়ছে ব্যয় এলাকা ভিত্তিক রেশনিং পদ্ধতি চালুর দাবি আগে আমরা 10 থেকে 20000 টাকার আমরা ডিজেল দিয়ে আমরা ফ্যাক্টরি চালাতে পারতাম কারো পক্ষে সম্ভব না প্রতিদিন লাখ টাকার উপরে ডিজেল দিয়ে ফ্যাক্টরি চালানো শিল্প এলাকার আবাসিক এলাকা ভিত্তিক একটা পরিকল্পনা হওয়া উচিত যারা ভোক্তা আছে তারাও একটা মানসিকভাবে প্রস্তুত থাকবে যে এতটা থেকে এত আমার বিদ্যুৎ থাকবে না লোডশেডিং কমাতে আমদানি নির্ভর পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার তোড়জোড় ডলার ছাড় না করলে আবারও হোঁচট খাওয়ার শঙ্কা যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো যেন কয়লার সরবরাহ নির্বিচ্ছিন্ন থাকে বাইরা আবার উৎপাদনে চলে আসবে ফলে 23 তারিখ থেকে আমরা ধরে নিচ্ছি অলমোস্ট পরিস্থিতি স্বাভাবিক থাকবে বাইরার অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যতে এই যে ডলার এবং আমদানির যে সমন্বয়টা যাতে থাকে সেই দিকে বিশেষভাবে নজর দিতে হবে দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার এবার অন্যান্য শীর্ষ সংবাদ বরিশাল সিটি নির্বাচনে 126 কেন্দ্রের 88টি বেশি ঝুঁকিপূর্ণ থাকবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি সদস্য খুলনায় পৌঁছে গেছে ইভিএম কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও বাণিজ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে যৌথভাবে কাজ করার আশা ওয়াশিংটনের নিষেধাজ্ঞার পরও চট্টগ্রামে ম্যানগ্রোভ বন উজাড় করে চলছে রাস্তা তৈরি 5000-এরও বেশি গাছ কেটে ফেলেছে জেলা প্রশাসন অনুমতি না নেওয়ার অভিযোগ বন বিভাগের শতভাগ সুফল পেতে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চালুর কর্মযজ্ঞ জমি অধিগ্রহণ শেষ পর্যায়ে মতিঝিল অংশ চালুর লক্ষ্যে 15 জুলাইয়ের পর ট্রায়াল রান এবং বার্সা কিংবা আল হিলাল নয় মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি স্প্যানিশ গণমাধ্যমের সাক্ষাৎকারে নিজেই জানালেন লিও